হ্যালো এভরিওয়ান, আজকে নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে মোবাইল ফোনের এমন একটি অ্যাপস দেখাবো, এমন একটি দুর্দান্ত অ্যাপস দেখাবো যে অ্যাপসটির কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। শুধু আপনি নয়, এই অ্যাপটির কাজ যে দেখবে সে 100% অবাক হয়ে যেতে বাধ্য হয়ে যাবে এবং তারা আপনাকে বলতে বাধ্য হবে যে কীভাবে তুই মোবাইল ফোনে এই কাজটি করেছেন যা অন্যান্য মোবাইল ফোনে কখনোই দেখা সম্ভব হয় না। তো আপনারা ভাবতে পারেন যে কী কাজটি, তাহলে আমি এখনই কাজটি দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, সো গাইস, এখন আমি এই অ্যাপটির কাজ আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু এই আমার মোবাইল ফোনটি, এখন যদি আমি মোবাইল ফোনের স্ক্রিনে অ্যাপ লিখি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুকটি ওপেন হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি যখন মানে মোবাইল ফোনের স্ক্রিনে অ্যাপ লিখলাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মানে ফেসবুকটি ওপেন হয়ে গিয়েছে। সো আবার যদি আমি এখান থেকে মানে ওয়াই লিখি, তো দেখুন আমি ওয়াই লিখছি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে মোবাইল ফোনের ইউটিউবটি ওপেন হয়ে যাবে। সো গাইস, দেখতে পেলেন যে কিন্তু আমি যখন ওয়াই লিখলাম তাহলে কিন্তু এখানে মানে ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। সো আপনি মোবাইল ফোনে এই কাজটি করতে পারবেন। তো আবার যদি আমি এখান থেকে ডব্লিউ লিখি, ঠিক আছে আমি ডব্লিউ লিখছি, তাহলে কিন্তু মোবাইল ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি রয়েছে সেটি কিন্তু সঙ্গে সঙ্গে এখানে ওপেন হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। সো গাইস, এখন যদি আমি এখানে ইয়ে লিখি, ঠিক আছে ইয়ে লিখছি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে কল চলে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু আব্দুল মিস্ত্রির কাছে কল চলে গিয়েছে। সেই এইভাবে আপনারা খুব সহজেই মানে করতে পারবেন মোবাইল ফোনে, এবং এই কাজটি যে দেখবে সে 100% মানে অবাক হয়ে যাবে এবং তারা বলতে বাধ্য হবে যে কীভাবে আপনি মোবাইল ফোনে মানে এই গোপন কাজটি করেছেন। তো এই কাজটি আপনি মোবাইল ফোনে কীভাবে করবেন, তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনাবল চ্যানেল, আমি আপনার সাথে আছি। তা চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই ওয়াল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনে এটি করতে পারবেন। এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটিকে ওপেন করবেন। প্লে স্টোরটিকে ওপেন করার পর এখন আপনি এখানে সার্চ করবেন যে গেস্টার ম্যাজিক লিখে, তাহলে কিন্তু আপনি অ্যাপটি পেয়ে যাবেন। তো আপনি প্রথমে এই অ্যাপটিকে ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। তো আমি ওপেন করলাম, ওপেন করার পর এখন আমি সম্পূর্ণ ব্যাপারটি দেখিয়ে দিচ্ছি। সো অ্যাপটি ওপেন করার পর এখন আপনি প্লাস আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি অবশ্যই এটিকে অ্যালাউ করবেন। তো এখন আমি এখানে অ্যালাউ করছি। সো অ্যালাউ করার পর দেখবেন যেখানে একটি অপশান পাবেন যে প্লাস আইকন বলে। সো এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন যে আমার এখান থেকে আপনি চাইলে অ্যাপস ওপেন করতে পারবেন অথবা কল করতে পারবেন, এসএমএস করতে পারবেন মানে শর্টকাটে। সো এখন আপনি অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো শো করবে। সো এখন আপনি এখানে ওয়েট করবেন, তারপর দেখবেন যে মোবাইল ফোনের এখানে সমস্ত অ্যাপগুলো শো করবে। তো এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাপসকে এইভাবে ওপেন করতে পারবেন। সো গাইস, এখন আমি এখান থেকে ইউটিউবটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনি ইউটিউবটি ওপেন করার জন্য কী টাইপ করলে ইউটিউবটি ওপেন হবে সেটি আপনি এখানে লিখবেন। সো এখন আমি এখানে লিখছি, ঠিক আছে। সো এখন আমি এখানে ওয়াই লিখব। তো লেখার পর এখন আপনি নেক্সটে ক্লিক করবেন, আবার আপনি ওয়াই লিখবেন। তো আমি লিখলাম, দেন নেক্সটে ক্লিক করবেন, আবার আপনি ওয়াই লিখবেন। লেখার পর এখন আপনি ডান করবেন। এইভাবে আপনি তিনবার করবেন, তাহলে দেখবেন যে এটি এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে যে কোনো অ্যাপসকে মানে একইভাবে অ্যাড করতে পারবেন। তো করার পর এখন আপনি সম্পূর্ণ ব্যাকে আসবেন। আসার পর দেখবেন যে এখানে একটি বাটন চলে আসবে। সো এখন আপনি এখানে ক্লিক করে মানে সেটি মানে লিখবেন। তো আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমি এখানে ওয়াই লিখি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মানে ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনে গোপন কাজটি করতে পারবেন এবং যে কেউ দেখে এটি অবাক হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে খুব ইউজফুল হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।